Hassan, the greatest singer. আমাকে ফোন দিয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কথা কাকে বলবো, উনিকে বলবো, নাকি সর্বিনা কাকে বলবো? স্যার স্যার, আসলে আমি এত খুশি আপনি এত রাত্রে আমাকে ফোন দিয়েছেন। আপনি আমাকে ফোন দিয়েছেন, আমার যে কি ভালো লাগছে। সত্যি আপনি আমাকে ফোন দিয়েছেন, ও আমি এই খুশি কোথায় রাখি? ইশিতা বলছেন? জি আমি ইশিতা বলছি, আপনি কে বলছেন? আর এত রাতে কাউকে ফোন করা কি ঠিক? হ্যাঁ, আমি আসলে সরি, আসলে অনেক রাতে আপনাকে ফোন দিলাম, এটার জন্য আমি আসলে দুঃখিত। আমি রূপম বলছিলাম। কোন রূপম? রূপম হাসান, ওই যে মিউজিক করি। আপনি আমার গাড়িতে নক দিয়েছিলেন, দেখা হয়েছিল, অটোগ্রাফ চেয়েছিলেন। আপনি আমাকে ফোন দিয়েছেন, আমার যে কি ভালো লাগছে। সত্যি আপনি আমাকে ফোন দিয়েছেন, ও আমি এই খুশি কোথায় রাখি? বলুন ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। মানে এখন কি আমি কিছু বলতে পারবো? মানে আমার কিছু কথা বলার ছিল আর কি। ও হ্যাঁ, তখন থেকে শুধু আমি বলে যাচ্ছি, আমি একটু বেশি কথা বলি, তাই না? হ্যাঁ, মানে আমারও ঠিক তাই মনে হচ্ছে। জি, আপনার নোটবুকটা আমার কাছে। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওটার কথা। হ্যাঁ, তো সেটা আসলে আমি আপনাকে ফেরত দিতে চাই। কালকে কালকে দেখা করা সম্ভব? অবশ্যই, কিন্তু কালকে তো আমার এক্সাম আছে, তিনটার সময় শেষ হবে। আমরা কি তারপরে দেখা করতে পারি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। গুড নাইট। রূপম হাসান আমাকে কল, আমি তো আমি এই পুরো কনভারসেশনটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে আমি এটাকে বাধাই করে রাখবো, যাতে করে বাম দিকে পাশ ফিরে চোখটা খুললে এই দিনটা দেখতে পারি। সরি সরি, আমার আসতে অনেক লেট হয়ে গেল। প্লিজ, আসলে আজকে একটা এক্সাম ছিল, আর এক্সাম থাকলে আমার মাথা একদম ঠিক থাকে না, আমার মাথা পুরো ওলটপালট হয়ে যায়। তার উপরে আবার আপনার সাথে দেখা করতে হবে, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম তার জন্য। ওকে ওকে, এখন এক্সাইটমেন্ট একটু কমেছে? জি কমেছে। গুড, লিসেন, আপু ড্যাডি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কোথায় পড়েন? ঢাকা ইউনিভার্সিটি, ইংলিশ অনার্স ফাইনাল ইয়ার। আচ্ছা, কি খাবেন? কিছু না। কিছু একটু তো খেতেই হবে না? কফি? শুধু কফি, আর কিছু না? শিওর, এক্সকিউজ মি ভাইয়া, দুইটা কফি রেগুলার। আপনি নাচ করেন তাই তো? ও তেমন কিছু না, ইউনিভার্সিটি প্রোগ্রামে মাঝে মধ্যে। বাই দা ওয়ে, আপনি কি করে জানেন আমি নাচ করি? প্লিজ প্লিজ ভাই বলেন, আপনি কি করে জানেন? আমি আপনার সম্পর্কে আর অনেক কিছু বলতে পারবো।
জিনিয়াস না। থ্যাংক ইউ। নিন কফি নিন। আপনি গত পরশু দিন আপনার ভার্সিটির আশপাশে একটা দোকান থেকে কিছু ফুলের মালা আর মাটির জিনিস কিনছিলেন, রাইট? আর গতকাল আপনি একটা রেস্টুরেন্টে একজনের সঙ্গে দেখা করতে গেছেন। বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন?